অ্যাগ্রো বাংলা টেক ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টমেটোর ফুল ঝরে যাওয়ার কারণ ও ফুল ঝরা বন্ধের সঠিক সমাধান নিয়ে। তো দর্শক, চলুন এই টমেটোর ফুল কি কারণে ঝরে যায় এবং তা কি প্রয়োগ করলে বা কি ব্যবহার করলে টমেটোর ফুল আর ঝরে পড়ে যাবে না, সেই সম্পর্কে বিস্তারিত আজকে আমি আলোচনা করব। তো দর্শক, চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড অলসো প্রেস দিস বেল আইকন, ইউ নেভার মিস এনি নিউ আপডেট। প্রথমেই আমরা জানব টমেটোর ফুল ঝরার কারণগুলো কি কি। টমেটোর ফুল ফোটার সময় টমেটোর গাছে পানির পরিমাণ বেশি হলে টমেটোর ফুল ঝরে যেতে পারে। আবার টমেটোর ফুল ফোটার সময় টমেটোর জমিতে রসের অভাব হলেও টমেটোর ফুল ঝরে যেতে পারে। পরাগায়নের অভাব হলে বা ঠিকমতো পরাগায়ন না হলে টমেটোর ফুল ঝরে যেতে পারে। তাই প্রাকৃতিক উপায়ে পরাগায়ন না হলে কৃত্রিম উপায়ে পরাগায়ন করতে হবে, যেমন হাত দিয়ে পরাগায়ন করে দিতে পারেন। তো দর্শক, দেখুন এই টমেটোর কৃত্রিম পরাগায়ন বা হাত পরাগায়ন করে দিতেছি আমরা। এই টমেটো মূলত হাইব্রিড বীজ উৎপাদন করার উদ্দেশ্যে চাষ করা হয়েছে। কৃত্রিম পরাগায়নের ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদেরকে দেখাবো। তো দর্শক, টমেটোর জমিতে নাইট্রোজেন, পটাশিয়াম বা ফসফরাস ও বোরন সারের পরিমাণ কমে গেলে টমেটোর ফুল ঝরে যেতে পারে। রাসায়নিক সার আবার বেশি প্রয়োগ করলে এর উল্টোটা ঘটতে পারে। যেমন ফুল ফোটার সময় আমরা যদি নাইট্রোজেন জাতীয় সার বেশি প্রয়োগ করি তাহলে টমেটোর ফুল ঝরে যেতে পারে, যেমন কাঁচা গোবর, ইউরিয়া। আবার টমেটোর ফুল ফোটার সময় যদি দিনের তাপমাত্রা বেশি এবং রাতের তাপমাত্রা কম হয় তাহলেও টমেটোর ফুল ঝরে যেতে পারে। তো দর্শক, এবার আসুন যে কাজগুলো করলে টমেটোর ফুল আর ঝরে পড়বে না সেইগুলো কি কি আসুন জেনে নেই। টমেটোর জমিতে মাত্রা অতিরিক্ত সেচ দেওয়া যাবে না। জমিতে যদি বোরন সার না দিয়ে থাকেন তাহলে সলুবল বোরন টমেটোর গাছে স্প্রে করে দিতে পারেন। স্প্রে করার নিয়ম, প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। পরাগায়নের সময় টমেটো গাছে কোনোভাবেই স্প্রে করা যাবে না। তার কারণ হচ্ছে টমেটোর পরাগায়ন হয় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এই সময় টমেটোর পরাগায়ন হয়ে থাকে। এই সময় ছাড়া যে কোনো সময় আপনি স্প্রে করতে পারেন। টমেটো গাছে ফুল ধরা বা ফুল ফোটার সময় যদি শোষক পোকার আক্রমণ হয়, যেমন সাদামাছি, জাব পোকা, জেসিড, থ্রিপস, এইসব পোকা আক্রমণ হলে টমেটোর ফুল ঝরে যেতে পারে। তাই ইমিডাক্লোরোফিট গ্রুপে যে কোনো কীটনাশক স্প্রে করলে এইসব পোকা দমন করা যায়। তো দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।